আজকের গল্প টুনি ছাড়া টিঙ্কুকে নিয়ে। এই দিকে অনেক বছর আগে টিঙ্কুর বাবাও মারা গিয়েছে, আজকে তার মা তাকে ছেড়ে চলে গেল। আর এদিকে টিঙ্কুর মা মারা যাওয়ার আগে টিঙ্কুর জন্য একটি কুড়াল রেখে যায়, আর টিঙ্কু ওই কুড়ালটি নিয়ে প্রতিদিনকার মতন আইজসে জঙ্গলে কাঠ কাটতে যায়। আর এদিকে টিঙ্কু তার পথ ভুলে সে একটি ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে চলে যায়। আর টিঙ্কু সে জঙ্গলের মধ্যে গিয়ে দেখে সেখানে একটি পুরাতন গাছ রয়েছে। আর টিঙ্কু মনে মনে ভাবে, ওই গাছটি কেটলে আমার অনেকদিন খড়ি লাগবে না। তাই টিঙ্কু তার হাতের কুড়ালটি নিয়ে ওই গাছের সঙ্গে চলে যায়। আর এদিকে টিঙ্কু তার হাতে থাকা কুড়ালটি দিয়ে ওই পুরাতন গাছটিকে যে টিঙ্কু কাটতে যায়, আর সেই মুহূর্তে ওই গাছ থেকে একটি ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে আসে। আর ওই ডাইনিটি ওই টিঙ্কুকে তার গাছটি কাটতে দেখে ডাইনিটি অনেক রেগে যায়, এবং ডাইনিটি তার জাদুর মাধ্যমে টিঙ্কুকে মারার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে ওই ডাইনিটি টিঙ্কুকে মারতে পারে না। আর সেই মুহূর্তে ওই জঙ্গলের মাঝখানে একটি জাদুর আয়না চলে আসে, আর ওই জাদুর আয়নাটি ওই ডাইনিকে বলে, তুই টিঙ্কুর কোনো ক্ষতি করতে পারবি না, টিঙ্কু হলো একটি ভালো পাখি, তার পৃথিবীতে কেউ নেই, তার মা আজ মারা গিয়েছে, সে ভবিষ্যতে অনেক ভালো কাজ করবে, আর তুই নাকি ওকে মারতে চাস। এই বলে ওই আয়নাটি তার জাদু দিয়ে ওই ডাইনিকে হত্যা করে। আর এদিকে ওই আয়নাটি টিঙ্কুর উপর খুশি হয়, টিঙ্কুকে একটি সোনার বাক্স উপহার দেয়। একদিন এক ডাইনি টুনিকে মারার জন্য একটি ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে টুনিকে তাড়া করতে লাগে, আর ওই ডাইনিটি টুনির পিছু কোনোভাবে ছাড়ছিল না। টুনি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে দেখে সামনে একটি গুহা রয়েছে। ডাইনির হাত থেকে বাঁচার জন্য টুনি ওই গুহার মধ্যে ঢুকে পড়ে, আর টুনিকে দেখা দেখি ওই ডাইনিটি ওই গুহার মধ্যে ঢুকে পড়ে। আর ওই গুহার মধ্যে টুনিকে একা পেয়ে ডাইনিটি যে টুনিকে মারতে যাবে, আর সেই মুহূর্তে অলৌকিকভাবে সেখানে একটি দৈত্য জিন চলে আসে। আর ওই দৈত্য জিনটি টুনিকে বলে, তোমার কি হয়েছে, ডাইনিটি তোমাকে মারছে কেন? আর টুনি ওই জিনকে সব ঘটনা খুলে বলে, আর ওই জিনটি টুনি সব কথা শুনে ওই জিনটি ওই ডাইনির উপরে অনেক রেগে যায়, কারণ ওই ডাইনিটি কোনো কারণ ছাড়াই টুনিকে মারতেছিল। আর এদিকে ওই জিনটি তার জাদু শক্তির মাধ্যমে ওই ডাইনিকে একটি ঘোড়া বানিয়ে দেয়, আর ওই জিনটি টুনিকে ওই ঘোড়াটি উপহার দেয়। আর টুনি জিনের ওই ঘোড়াটি উপহার পেয়ে টুনি ওই ঘোড়াটির উপরে উঠে টুনি নাচতে নাচতে তার বাড়িতে চলে আসে।